আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে আমরা আমাদের বিজনেসকে গুগল মাই বিজনেসে অ্যাড করতে পারি, অর্থাৎ গুগল ম্যাপে এবং গুগল সার্চে কিভাবে আমাদের বিজনেসকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসটা। দিস ইজ রাজীব, ওয়েলকাম ব্যাক টু দিস ভিডিও, আর লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি আপনি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। গুগল মাই বিজনেস ব্যবহার করার জন্য আপনার কী লাগবে? সো আপনাদের অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে গুগল মাই বিজনেস আমি যদি ব্যবহার করতে চাই তাহলে আমার কী থাকতে হবে। আপনার শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি গুগল মাই বিজনেস ব্যবহার করতে পারবেন, এবং এটা কমপ্লিটলি ফ্রি, আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না এটার জন্য। গুগল মাই বিজনেস ব্যবহার করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগলে, টাইপ করতে হবে গুগল মাই বিজনেস। আপনার ওয়েবসাইটকে গুগল ম্যাপে অ্যাড করার জন্য আপনি সোজাসুজি চলে যাবেন google.com এ এবং টাইপ করবেন গুগল মাই বিজনেস। প্রথম যে রেজাল্টটা রয়েছে google.com/business, সেখানে ক্লিক করবেন এবং এরকম ইন্টারফেস যখন দেখবেন তখন আপনি সাইন ইনে ক্লিক করবেন। আপনি যদি প্রথমবার গুগল মাই বিজনেসে সাইন ইন করেন সেক্ষেত্রে এটা আপনাকে আপনার বিজনেস অ্যাড করার জন্য একটা অপশন দেবে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার বিজনেস নেম এখানে সার্চ করতে পারেন এবং সেটাকে ক্লেম করতে পারেন, অথবা আপনি কমপ্লিটলি নতুন যদি বিজনেস অ্যাড করতে চান তাহলে অ্যাড ইওর বিজনেসে ক্লিক করবেন এবং এখানে প্রপারলি আপনার বিজনেস নেম আপনি টাইপ করবেন। দেন নেক্সটে ক্লিক করবেন এবং আপনি এখানে আপনার বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি প্রপারলি ক্যাটাগরাইজ করতে না পারেন আপনার বিজনেসকে সেক্ষেত্রে আপনার বিজনেসে আপনি র্যাঙ্কিং করতে পারবেন না। সো আপনি আপনার বিজনেসটা একদম প্রপার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি ওয়াইজ যে কোনো একটা দুটো ওয়ার্ড আপনি এখানে টাইপ করতে পারেন, একটা দুটো ক্যারেক্টার, দেন আপনি আপনার বিজনেস ক্যাটাগরিটা এখানে প্রপারলি সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি লোকাল স্টোর হন আপনি স্টোরটা টাইপ করতে পারেন, পেস্ট কন্ট্রোল হলে পেস্ট কন্ট্রোল টাইপ করতে পারেন, আর আপনি যদি মার্কেটিং এজেন্সি হন তাহলে আপনি মার্কেট বা মার্কেটিং ক্লিক করে মার্কেটিং এজেন্সি ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন এবং এখানে আপনাকে আস্ক করা হবে আপনার বিজনেসের কোনো লোকেশন আছে কি না। যদি আপনার কোনো স্টোর থাকে বা লোকেশন থাকে বা অফিস থাকে সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন বা নেক্সটে ক্লিক করবেন। এখন আপনি এখানে আপনার বিজনেস অ্যাড্রেস অ্যাড করতে হবে। এক্ষেত্রে অবশ্যই প্রপারলি আপনার বিজনেস অ্যাড্রেস অ্যাড করবেন, বিকজ এই অ্যাড্রেসেই মূলত আপনাকে একটা পোস্ট কোড বা আপনাকে একটা কোড পাঠানো হবে এবং এই অ্যাড্রেসটা ফিজিক্যাল অ্যাড্রেসে পাঠানো হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার মেইন বিজনেস অ্যাড্রেস আপনি অ্যাড করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। সো এক্ষেত্রে মাথায় রাখবেন, যদি আপনি দেখেন যে আপনার ম্যাপ লোকেশনটা ঠিক মতো আছে তাহলে ওকে, আর যদি মনে করেন যে সেটাকে চেঞ্জ করতে হবে তাহলে ক্লিক করে আপনি ড্র্যাগ করতে পারবেন এবং প্রপারলি যে জায়গায় আপনার বিজনেসটা সেখানে সেট করে আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনি যদি একের অধিক লোকেশনে সার্ভিস প্রোভাইড করে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যদি আরও বিজনেস যদি আপনার ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চগুলো আপনি চাইলে একটা একটা করে এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমরা দেন আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে আপনি এখানে অ্যাড করবেন, অ্যাড করে নেক্সটে ক্লিক করবেন।
টাইপ করতে হবে গুগল মাই বিজনেস ভিউয়ার্স আপনি যদি লোকাল বিজনেস ওনার হন স্পেশালি হোটেলস রেস্টুরেন্ট বিউটি সেলুন ক্লদিং স্টোর কফি শপ তাহলে আপনার উচিত আজকেই আপনার বিজনেসকে গুগল মাই বিজনেসে অ্যাড করে ফেলা আপনি যদি গুগল মাই বিজনেসে আপনার বিজনেসকে অ্যাড করেন তাহলে সেটা গুগল সার্চে এবং গুগল ম্যাপে আপনার বিজনেসকে রিপ্রেজেন্ট করবে এবং আপনাকে কিছু এক্সট্রা সেলস জেনারেট করতে হেল্প করবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কমেন্ট করবেন আপনার মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই